অ্যালোভেরা কোমলতা আর নারকেল তেলের পুষ্টি, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা অয়েল, কোমল চুলে প্রতিবার স্পর্শ ভালোবাসার। আবার স্বাগত দর্শকে। ঢাকার নবাবগঞ্জে দুই এনজিও কর্মী খুন হওয়ার কারণ ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় নিয়ে বিরোধ। এরই মধ্যে আটক ঋণ গ্রহীতা ইউসুফ ও তার দুই সহযোগী হত্যার কথা স্বীকার করেছে। তাদের তিনজনকে আদালতে নেওয়ার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পুলিশ। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক। ফারুক, গ্রেপ্তারকৃতদের সবশেষ অবস্থা কি আর পুলিশ কি বলছে এ বিষয়ে? আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল তিন আসামি ইউসুফ, জনি ও মনিরকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিন নয়, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজ দুপুরে তাদের নবাবগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। আজ এই 5 দিনের রিমান্ড শুরু হবে বলা যায়। ঘটনার যদি বিস্তার বলি তাহলে, তবে দিনের কিস্তির উত্তীর্ণিত টাকার জন্যই খুন করা হয়, খুন করে গুম করা হয় এই দুই এনজিও কর্মীকে। মূলত এসডি গ্রাহক, এই দেশের গ্রাহক ছিল ইউসুফ আলীর স্ত্রী নীলুফা ও খাদিজা। তিনি এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার ঋণ গ্রহণ করেছেন এবং ঋণের কিস্তি ধারাবাহিক ভাবে পরিশোধ করেছিল। কিন্তু দেখা গেল যে একটা ইউনিয়নে 7টা সমিতি থাকে, সেই 7টা সমিতির দায়িত্ব ছিল ওই রাজিবুল ইসলাম, যে 5 ডিসেম্বর 2020 সালে নিখোঁজ হয়। এই মূলত বিষয়টা ছিল এমন যে 5 ডিসেম্বর ও যখন কিস্তির টাকাগুলো উত্তোলিত করে বিভিন্ন জায়গায় যখন উত্তোলন করে অফিসে যায়, তখন এই টাকাগুলো নিয়ে যায়। কিন্তু এই 4টা ওই দিন 4টা সমিতির টাকা উত্তোলন করে সর্বশেষ যে এই ইউসুফ আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ওখানে যায়, তখন বলা যায় যে মূলত কিস্তি আদায় নিয়ে বিরোধে জেরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তো যে দুই এনজিও কর্মী মারা গেছেন, তাদের পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয়ে? হ্যাঁ, ইউসুফ আলী তাদের পরিবারের সাথে কথা হয়নি, যেহেতু তাদের পরিবার ফরিদপুরে অবস্থান, দুই পরিবারই ফরিদপুরে অবস্থান, যার কারণে তাদের সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তবে তাদের পরিবারের সাথে এই অত্র এলাকার যে সমিতি রয়েছে, সেই সমিতির কর্মকর্তারা তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, তাদের খোঁজ খবর রাখছেন। আমাদের এখানে এখানে আসবেন, এই কয়েক দফা তারা এখানে এসেছেন, এসে তার ছেলেকে ছেলের খোঁজ দিয়েছিলেন, ছেলেকে খুঁজে না পেলে তখন একটা জিডি হয় 5 ডিসেম্বর 2020-এ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তারা কি বলছেন? প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন যে প্রথমে তারা যখন 5 ডিসেম্বর রাজিবুল নিখোঁজ হন, তখন রাজিবুল নিখোঁজ হওয়ার পরপরই একটা জিডি করা হয়। তখন জিডির বলে পুলিশ তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করে, খোঁজ খবর রাখার চেষ্টা করে, ওই সর্বশেষ যে সমিতির অবস্থান ছিল সে অবস্থানটাকে ওই সমিতির সন্দেহ করা হয় যে যে ইউসুফ আলী যে সমিতির আন্ডারে ছিল সে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই পুলিশ এটি তদন্ত করে এ বিষয়ে যারা দোষী তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হবে। আপনি